প্রথমে আমি ইউটিউবে দেখলাম যে এই তেল পলিথিনটা তেল হচ্ছে, তখন ওই পলিথিনটা আমি নিজেই পোড়ালাম, পোড়া দেখছি যে হ্যাঁ টপ টপ করে একটা রস পড়েছে, সেখানে আগুন ধরিচ্ছে। তারপরে আমি সেটাকে ভেরিফিকেশন করে আমি চিন্তা করলাম যে এটা দিয়ে অন্য কিছু করা যায় কি না, এবং সেই পদ্ধতি কাজে লাগে, আমার প্রায় সাকসেসফুল। আমি এখন বর্তমান করতেছি এবং তেল বাইর হচ্ছে, এবং এই তেল দিয়ে গাড়ি চলিচ্ছে, মোটর সাইকেল চলিচ্ছে, অসুবিধা হচ্ছে না। এখানে আমার পাচ্ছি পেট্রোল, গ্যাস এবং ডিজেল, তিন পদার্থ, এবং আরেকটা পাচ্ছি অবশিষ্ট যে কালিটা থাকছে, সেই কালিটা আমি সাপার কাজে লাগাচ্ছি। গ্যাসটা আমি রিসিভ করতে পারছি না, ওটি আমার জ্বালানি কাজে, জ্বালানি হিসাবে ব্যবহার করছি। প্রথমে পলিথিন আমি ড্রামে ঢোকাই, ড্রামে জাল দিই, তারপরে ওখান থেকে বাষ্পীয় হয়ে আমার পাইপে আসে, পাইপ থেকে আমার কন্টেনারে আসে, কন্টেনার থেকে তেল হয়। তো এখানে 7 কেজি পলিথিন থেকে আমি 5 লিটার পেট্রোল বার করতে সক্ষম হয়েছি, এবং গ্যাস, সেই গ্যাসটা আমার চুলার কাজে ব্যবহার হয়। ডিজেলটা আমি ওই জ্বালানির কাজে ব্যবহার করছি, ডিজেলটা আমি স্টক রাখতে পারিনি। পলিথিন আমার সামথিং পয়সা, ধরেন যে 10 টাকা কেজি হিসাবেও কিনি, এবং কিছু ছেলে পেলে দিয়ে কড়াই নিই, এই তো। আর ধরেন যে কিছু খড়ি, মনখানে খড়ি লাগে, এই খড়ি দিয়ে আমার মোটামুটি তেলে দামে আসা পড়িচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে 60 টাকা লিটার হলে এটা বিক্রি করা যাবে, বাজারজাত করা যাবে। আমি বর্তমান গাড়ি চালাতাম, তো ভুটভুটি গাড়ি ছেড়ে দেওয়ার পর থেকে আমার এটা গবেষণা করছি, গবেষণায় আমি সাকসেসফুল, এবং এটা মোটামুটি 3 মাস থেকে আমার এটা পরিকল্পনা চলছে। 8 পাস ধরতে হবে, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারিনি, এটা আপনার 85 সালে। পাইপটা চরম হিট হয় এখানে, তার জন্য স্টিল পাইপ ব্যবহার করা হয়েছে, যাতে হিট না হয়, বাস্ট না হয়। পলিথিন যেমন মানুষের হলো পরিবেশ দূষণ করে, তেমন আবার উপকার করে। সেটা হলো এই ইদ্রিস নামে এই লোকটি যে গ্যাস এবং ডিজেল এবং পেট্রোল উৎপাদন করতেছেন, এতে সবারই সার্বিক সুবিধা হবে। এটার বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে আরও বড় পরিসরে এবং সে সরকার এবং দেশের স্বার্থে অনেক উন্নয়ন করতে পারত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, তিনি যেন সরকারি কোনো সহযোগিতা পায় এবং তার যেই আবিষ্কার সেটা যেন পুরো দেশবাসীর কাছে তুলে ধরতে পারে।